আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা ইডিয়মস নিয়ে কথা বলবো। এই ইডিয়মগুলো হচ্ছে কি সংক্রান্ত বলেন তো? ম্যান সংক্রান্ত ইডিয়মস। আমরা এখানে মোটামুটিভাবে 12টা ইডিয়মস নিয়েছি। শোনেন, এই ইডিয়মসগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে। তাছাড়া আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, এগুলো ব্যবহার করলে আপনার কথাটা খুব বেশি স্মার্ট হবে। সো আমরা ইডিয়মস বলছি ম্যান সংক্রান্ত। প্রথমে আমরা যেটা জানতে চাই, ম্যান অফ ফর্চুন। ম্যান অফ ফর্চুন মানে হচ্ছে বিত্তশালী লোক। ম্যান অফ ফর্চুন মানে কি বলেন তো? বিত্তশালী লোক, যে অনেক ধনী, তাকে আমরা কি বলতে পারি? ম্যান অফ ফর্চুন। ওকে, আর ম্যান অফ সাবস্টেন্স এটা মানেও কিন্তু সেম, বিত্তশালী লোক, আবার এটাকে আমরা কি বলতে পারি বলেন? ধনী লোক। তার মানে ম্যান অফ সাবস্টেন্স, তারপর ম্যান অফ ফর্চুন, এই যে দুইটা, ম্যান অফ সাবস্টেন্স, ম্যান অফ ফর্চুন, দুইটা মানে কি বলেন? ধনী লোক। সো আপনি কথা বলছেন, সে তো খুব বেশি ধনী, সো ইউ ডেফিনেটলি ক্যান সে দ্যাট ইউ আর ম্যান অফ ফর্চুন অর ইউ আর ম্যান অফ সাবস্টেন্স। পরে খেয়াল করেন, ম্যান অফ ওয়ার, এই যে এটা খুব ইন্টারেস্টিং, ম্যান অফ ওয়ার মানে কিন্তু ম্যান না, মানে কোনো ব্যক্তি না। ম্যান অফ ওয়ার মানে হচ্ছে রণতরী, কি বলতে পারি বলেন? তার মানে যুদ্ধাস্ত্র, কি বলতে পারি আমরা বলেন তো? যুদ্ধাস্ত্র বহনকারী জাহাজ, যুদ্ধাস্ত্র বহনকারী কি বলছি বলেন? জাহাজ। তার মানে হচ্ছে ম্যান অফ ওয়ার মানে কিন্তু ম্যান না, ম্যান অফ ওয়ার মানে হচ্ছে তরী অথবা কি বলছি বলেন? জাহাজ, যেখানে কি থাকে বলেন? যুদ্ধের অস্ত্র থাকে। ওকে, ম্যান অফ পার্টস, এটা খুব চমৎকার। ম্যান অফ পার্টস হচ্ছে গুণবান লোক। ম্যান অফ পার্টস মানে কি? গুণবান লোক, আমরা বলছি মানে গুণী, গুণী লোক। ম্যান অফ পার্টস মানে আমরা কি বলতে পারি বলেন? গুণী লোক। খুবই চমৎকার একটা ইডিয়মস। পরেরটা ম্যান অফ লেটার্স, এটা আমি বিশ্বাস করি আপনারা সবাই জানেন। ম্যান অফ লেটার্স মানে হচ্ছে কি? বিদ্বান লোক। ম্যান অফ লেটার্স মানে কি বলছি আমরা? বিদ্বান লোক, আমরা ইংরেজিতে বলতে পারি স্কলার। ইংরেজিতে কী বলতে পারি বলেন তো? স্কলার। আর ম্যান অফ স্ট্র, ম্যান অফ স্ট্র মানে হচ্ছে অপদার্থ অথবা বলতে পারি দুর্বল লোক, আমরা বলতে পারি অপদার্থ অথবা কি বলতে পারি আমরা? দুর্বল লোক। কোনো ব্যক্তি যদি খুব বেশি উইক থাকে, দুর্বল থাকে, তাকে আমরা কি বলতে পারি বলেন? ম্যান অফ স্ট্র। পরে খেয়াল করেন, ম্যান অফ ওয়ার্ডস, এটাও আমরা মনে হয় অনেকে জানি। ম্যান অফ ওয়ার্ডস মানে হচ্ছে এক কথার মানুষ, এক কথার মানুষ। এক কথার মানুষ মানে কি জানেন? যে কথা রাখে, তার মানে যে কথা দিয়ে কথা রাখে তাকে আমরা কি বলতে পারি বলেন? ম্যান অফ ওয়ার্ডস। কিন্তু ম্যান অফ ফিউ ওয়ার্ডস মানে হচ্ছে অল্প কথার মানুষ, অল্প কথার মানুষ, দুইটার একটু বলতে হবে। শোনেন, ম্যান অফ ওয়ার্ডস মানে হচ্ছে এক কথার মানুষ, আমি বলেছি তোমাকে আমি হেল্প করব মানে তোমাকে আমি হেল্প করবই। আর ম্যান অফ ওয়ার্ডস মানে কি? অল্প কথার মানুষ, যারা হচ্ছে অল্প অল্প কথা বলে। শোনেন, যারা জ্ঞানী তারা অল্প কথা বলে, আর যারা হচ্ছে একটু বেশি কথা বলে তারা তো বুঝেন তো। ওকে, তারপর ম্যান অফ দ্য আওয়ার, খুবই ইন্টারেস্টিং একটা শব্দ, ফ্রি ইডিয়ম। ম্যান অফ দ্য আওয়ার মানে হচ্ছে প্রধান লোক, প্রধান কি বলছি বলেন? লোক, আমরা বলতে পারি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে কি বলতে পারি আমরা বলেন? পার্সন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি তাকে আমরা বলতে পারি কি বলেন? ম্যান অফ দ্য আওয়ার। তার মানে আমরা একটা প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামের যে প্রধান অতিথি তাকে আমরা কি বলতে পারি বলেন? ম্যান অফ দ্য আওয়ার। পরে যেটা বিষয়, ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এটাও খুব ইন্টারেস্টিং। ম্যান অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে অভিজ্ঞতা সমৃদ্ধ লোক, অভিজ্ঞতা সমৃদ্ধ লোক, তার মানে হচ্ছে হু হ্যাজ এ লট অফ এক্সপিরিয়েন্স, হু হ্যাজ এ লট অফ কি বলছি বলেন? এক্সপিরিয়েন্স, তার মানে যে ব্যক্তির খুব বেশি অভিজ্ঞতা আছে তাকে আমরা কি বলতে পারি বলেন? ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, পরে খেয়াল করেন, ম্যান অফ স্টিল, এটা খুব চমৎকার। ম্যান অফ স্টিল মানে হচ্ছে স্ট্রং ম্যান, কি বলতে পারি বলেন? এ স্ট্রং
ম্যান তার মানে কি শক্তিশালী লোক, মানে কি বলছি বলেন, শক্তিশালী, তারপর কি বলছি বলেন, লোক। পরেরটা ম্যান অব দ্য স্ট্রিট, ম্যান ম্যান ইন দ্য স্ট্রিট, ম্যান ইন দ্য স্ট্রিট মানে হচ্ছে সাধারণ লোক, ম্যান ইন দ্য স্ট্রিট মানে কি বলেন তো, সাধারণ লোক, তার মানে কমন পিপল, কি বলতে পারি আমরা, কমন ম্যান অথবা কমন কমন পার্সন। খেয়াল করেন এখানে আমরা 12টা ইডিয়ম নিয়ে কথা বলেছি, যেটা কি সংক্রান্ত বলেন, ম্যান সংক্রান্ত। আমি বিশ্বাস করি এগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে বিভিন্ন কনভারসেশন ইংলিশে আপনি কথা বলছেন এগুলো কিন্তু ব্যবহার করলে আপনার কথাটা খুব বেশি স্মার্ট হবে। সো আমি বিশ্বাস করি এগুলো আপনারা জেনেছেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।